আগাম আলু চাষ করে লোকসানে পড়েছে জয়পুরহাটের কৃষকরা। তাদের অভিযোগ, বাজার দর কম থাকায় আলু বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না, এতে চরম বিপাকে পড়েছে তারা। আলুর আমদানি বেড়ে যাওয়ায় লোকসান নয়, লাভ কমেছে কৃষকের, এমন দাবি কৃষি বিভাগের। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। অধিক লাভের আশায় এবার আগাম আলু চাষ করেছে জয়পুরহাটের কৃষকরা। মৌসুমের শুরুতেই দাম বেশি হলেও বর্তমানে আলুর বাজারে ধস নেমেছে। কৃষকরা জানান, আগাম আলু চাষ করায় বিঘাপতি ফলন হচ্ছে 50 থেকে 60 মণ, আর উৎপাদন খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা। এবছর সার ও কীটনাশকের দাম বেশি হয়, উৎপাদন খরচ পড়েছে বেশি। জেলার বিভিন্ন পাইকারি বাজারে গ্রানোলা জাতের আলু 150 ও দেশি পাকড়ি জাতের আলু বিক্রি হচ্ছে 450 থেকে 480 টাকা মণ দরে। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমান আমাদের এই গ্রানোলা আলুর যে বাজার দর 150 টাকা, এ দিয়ে আমাদের খরচ উঠবে না। 5 মণ আলু নিয়ে আসে, আমি এখানে বেয়েছি 440 থেকে 450। এভাবে আলু বিক্রি করে আমাদের পড়তা হয় না। আলুর দাম কম হলেও লোকসান নয়, লাভ কম হচ্ছে কৃষকদের, দাবি কৃষি কর্মকর্তাদের। কৃষকগণ আগাম আলুর যে চাষ করেছিল তা উত্তোলন শুরু করেছে এবং প্রাথমিক অবস্থায় তারা ভালোই দাম পাচ্ছিল, কিন্তু কিছু জাত বিশেষ করে গ্রানুলা জাতের আলুর দাম কম পেলেও উৎপাদিত মূল্যের চেয়ে তারা কোনো অংশেই দাম কম পাচ্ছে না। চলতি মৌসুমে জয়পুরহাটে 40,280 হেক্টর জমিতে আলু চাষ করেছে কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।